আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছেন আর হাওয়াকে তৈরি করেছেন আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে, কিন্তু হাওয়াকে মাটি থেকে কেন তৈরি করলেন না? এটা তো যেহেতু আমরা বাঙালি, আমাদের তো এই কেন কিন্তু বাইর করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সব কাজের কেন যদি আমাকে বুঝে ফেলতে হয় বা আমি বুঝেই ফেলতে পারি তাহলে আল্লাহর আমার ভিতরে পার্থক্য কি, তাই না? যে সবই আমি বুঝে ফেললাম তাহলে আর কি পার্থক্য থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন কেন হাওয়াকে আলাদা স্বতন্ত্র মাটি থেকে তৈরি করলেন না, কেন আদম আলাইহিসসালাম বাম পাজর হাড় থেকেই তৈরি করেছেন, সেটার প্রকৃত ইলম আল্লাহ তাআলার কাছে আছে। তবে কোরআনের যে আয়াত এটার বিবরণ দিয়েছে, অখলাকা মিনহা জাওজাহা অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সূরা নিসার যে শুরুর আয়াত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আদম আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে আদম আলাইহিসসালাম থেকে তার শরীর থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন, এই কথার যে আপনার বিবরণ বর্ণনা, এই বর্ণনা ধারা থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী একে অন্যের সাথে যাতে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়, যে একে অন্যের পরিপূরক, একে অন্যের অংশ, এই জিনিসটা যেন হয়, হয়তোবা সেজন্য আল্লাহর রহমতে এটা করেছেন। কেন করেছেন তার ইলম মূলত আল্লাহ তাআলার আছে, এটা আমাদের ধারণা যে হয়তোবা স্বামী স্ত্রী একে অন্যের, একে অন্যকে যেন অন করে, একে অন্যের যেন নিজেকে নিজের অন্যজনকে অংশ মনে করে, যেন পরিপূরক যেন মনে করে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক, মানে একে অন্যের অংশ। আলাদা স্বতন্ত্র মাটি দিয়ে তৈরি হলে তাহলে সেক্ষেত্রে একটা দূরত্ব থাকতে পারতো চিন্তাগত আপনার আরও নানান দৃষ্টিকোণ থেকে, হয়তো আল্লাহ তাআলা সেজন্য করেছেন। বাকি এর প্রকৃতি এলেম আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ কেন করলেন? এখন যদি আপনি আমার জিজ্ঞেস করেন, আচ্ছা আল্লাহ আমাদের মাটি দিয়ে কেন বানালেন, পিতল দিয়ে বানালে সমস্যা কিছু? তো এই প্রশ্নের আমি কি উত্তর দিব বলেন? তো এটা এরকম হয়ে গেল আর কি। প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আছে অপ্রয়োজনীয় প্রশ্ন, কিছু আছে দরকারি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কি খরচ করব, কি খরচ করব। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কি খরচ করবেন এই বিষয়ে প্রশ্ন করেন আপনাকে তারা, হে আল্লাহ, হে রাসূল, কুলিল আফওয়া, আপনি বলে দিন যে তোমাদের মৌলিক প্রয়োজন যাওয়ার পর অতিরিক্ত যেটা আছে সেটা দান করবা। মানে প্রশ্ন করছে একটা, উত্তর দেওয়া হয়েছে আরেকটা। উত্তর হয়েছে যে কতটুকু দান করবে, প্রশ্ন হয়েছে কি দান করবে। কি দান করবো মানে কি, যা দান করার সবই, তফিক অনুযায়ী দান করবা, টাকা পয়সা খাদ্য কাপড় চোপড় সবই দান করবে, কি দান করবে এটা প্রশ্ন না। এই জন্য প্রয়োজনীয় প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য আসওয়াল নিসুল এল, সোয়াল বা প্রশ্ন, প্রয়োজনীয় প্রশ্ন করতে পারা, এর ভিতরে অর্ধেক জ্ঞান